আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্য বিধানসভার চারটি আসনের উপনির্বাচনে মোট 23 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভিজিটার্স কনফারেন্স 2022 উদ্বোধন করেন। খাদ্য সুরক্ষার মানদণ্ডে উন্নত স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের শংসাপত্র পেয়েছে। আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আগামীকাল দেশব্যাপী ক্রেডিট আউটরিচ বা ঋণ সহায়তা সম্পর্কিত কর্মসূচির আয়োজন করছে। শ্রোতাবন্ধুরা, এখন আকাশবাণী আগরতলা কেন্দ্রের সংবাদ বিভাগ আয়োজিত স্বাধীনতার অমৃত মহোৎসব প্রশ্নোত্তর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। গতকালের প্রশ্ন ছিল, আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? লালা লাজপত রায় এই উত্তর দিয়ে সর্বপ্রথম সঠিক উত্তরদাতার পুরস্কার জিতেছেন সমর সাহা। অভিনন্দন আপনাকে। অভিনন্দন সমস্ত শ্রোতাবন্ধুদের যারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শ্রোতাবন্ধুরা, আশা করছি আগামী সোমবারও আপনারা স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজে এইভাবেই অংশ নেবেন। এবারে আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার চারটি আসনের উপনির্বাচনে মোট 23 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। টাউন বর্দোয়ালী কেন্দ্রে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য করা হয়। মোট 23 জন প্রার্থীর মধ্যে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, 8 টাউন বর্দোয়ালী কেন্দ্র এবং সুরমা বিধানসভা কেন্দ্রে 6 জন করে বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন। যুবরাজনগরে বৈধ প্রার্থীর সংখ্যা 5 জন। রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে আজ খবর জানা গেছে, আজ 8 টাউন বর্দোয়ালী বিধানসভা কেন্দ্রের 20 নম্বর ওয়ার্ডের 15 নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ সকালে শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারের সময় প্রার্থীর সঙ্গে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, পুর কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। 8 নম্বর বর্দোয়ালী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস সাহা আজ এলাকার প্রবীণ ভোটারদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে মত বিনিময় করেন। শ্রী সাহা নির্বাচনের সময় এই কেন্দ্রে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সহ শান্তি শৃঙ্খলা অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভিজিটার্স কনফারেন্স 2022 উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নতুন শিক্ষানীতি শুধুমাত্র জ্ঞান বিতরণ করে না, এখানে কৌশলগত বিকাশের উপরে জোর দেওয়া হয়। তিনি আরো জানান, ভারতের অভিনব উন্নতিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন শিক্ষানীতিতে ভারতীয় ভাষা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি কোবিন্দ ওই সম্মেলনে গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়ন বিভাগে ভিজিটার্স অ্যাওয়ার্ড 2020 প্রদান করেন। দুদিনব্যাপী এই সম্মেলন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক র্যাঙ্কিং, একাডেমিয়া, শিল্প এবং নীতি নির্ধারকদের মধ্যে সহযোগিতা, উদীয়মান ও বিঘ্নিত প্রযুক্তিতে শিক্ষা ও গবেষণার মতো বিভিন্ন বিষয়ে উপস্থাপনা এবং আলোচনার সাক্ষী হবে। 161টি সেন্ট্রাল ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনের প্রধান সহ শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওই সম্মেলনে যোগ দেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বলেছেন, উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে যদি নাগরিকরা সুস্থ থাকে। আজ নয়াদিল্লিতে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর মান্ডবিয়া বলেন, একজন সুস্থ নাগরিক একটি সুস্থ সমাজ তৈরি করে। তিনি আরো জানান, নরেন্দ্র মোদী সরকার সকলের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সারা দেশে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র স্থাপন করেছে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে আজ ডক্টর মান্ডবিয়া আয়ুর্বেদ আহারের লোগো চালু করেন। গত কয়েক বছরে স্বাস্থ্যসেবা ক্ষেত্রটিতে সামগ্রিক উন্নয়ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, সুস্থ জাতি তৈরি করতে সকল নাগরিকের একত্রিত হওয়া এখন সময়ের দাবি। রাজ্যে উৎপাদিত কুইন ভ্যারাইটির আনারস এবছর বিদেশে পাঠানো শুরু হয়েছে। সোনামুড়া মহকুমার বিভিন্ন আনারস চাষীদের কাছ থেকে আনারস সংগ্রহ করে স্থানীয় কয়েকটি সংস্থা হর্টিকালচার দপ্তরের সহায়তায় আনারস ও লেবু প্যাকেটজাত করে দিল্লির একটি সংস্থার কাছে তুলে দেবে। এই সংস্থার মাধ্যমে আনারস লন্ডন পাঠানো হবে। গতকাল নলছর ও মোহনভোগ ব্লক এলাকা থেকে আনারস প্যাকেটজাত করে বিমানযোগে দিল্লিতে পাঠানো হয়েছে। গতকাল 124টি কুইন ভ্যারাইটির আনারস পাঠানো হয়। কিল্লাস্থিত দশরথদেব মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গনে আজ এক বিশেষ প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, এ ধরনের শিবিরের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ প্রশাসনিক ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা খুব সহজে গ্রহণ করতে পারবেন। গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার উপস্থিত নাগরিকদের বিভিন্ন দপ্তরের গৃহীত বিভিন্ন পরিকল্পনাগুলির তথ্য সংগ্রহ করে আগামী দিনে পরিষেবার সুযোগ গ্রহণ করার জন্য স্থানীয় জনগণকে অনুরোধ জানিয়েছেন। স্বাগত ভাষণে উদয়পুর মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য বলেন, এলাকার সাধারণ নাগরিকদের সরকারি সকল সুযোগ সুবিধা একদিনে গ্রহণ করা সম্ভব হয় না,
তাই এই ধরনের শিবিরের মাধ্যমে অতি সহজে একই দিনে প্রশাসনিক সুবিধার পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন এলাকার জনগণ। আজকের এই শিবিরে কিল্লা ব্লক এলাকার 225 জন রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। আগামী 7 জুলাই থেকে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতাবাড়ি হাবেলিতে শুরু হবে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী কার্তি পূজা। এই উৎসবকে সামনে রেখে আজ খয়েরপুরের গীতবিতান হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক ধীরেন্দ্র দেব বর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ। চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হল এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই সাফল্য পায় পুলিশ। জানা যায়, বাইকগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে রাখা ছিল, কিন্তু পুলিশের তৎপরতায় সেগুলি উদ্ধার করা সম্ভব হল। আজ উদ্ধার হওয়া বাইকগুলি মালিকদের হাতে তুলে দেয় এয়ারপোর্ট থানার পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি গান্ধীগ্রাম এবং উষাবাজার এলাকা থেকে এই দুটি বাইক চুরি হয়। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। খাদ্য সুরক্ষার মানদণ্ডে উন্নতির স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের শংসাপত্র পেয়েছে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে আজ নয়াদিল্লিতে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার সদর দপ্তর এফডিএ ভবনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রকের ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া কর্তৃক ক্ষুদ্র রাজ্য ক্যাটাগরিতে ত্রিপুরা এই স্বীকৃতি পেয়েছে। রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক 2021-22 শীর্ষক মানদণ্ডের উপর সামগ্রিক উন্নতির স্বীকৃতি স্বরূপ ত্রিপুরাকে পুরস্কৃত করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়ার হাত থেকে পুরস্কার ও শংসাপত্র গ্রহণ করেন নয়াদিল্লির ত্রিপুরা ভবনের রেসিডেন্ট কমিশনার সোনাল গোয়েল। আজ এডিসি প্রশাসন এবং অ্যাপেল হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের উদ্যোগে খুমুলুংস্থিত খেরেংবার হাসপাতালে স্বাস্থ্যবাহন মোবাইল ভ্যানের সূচনা করেন উপদেষ্টা এবং প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্যদেব বর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। আজাদীকে অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আগামীকাল ক্রেডিট আউটরিচ বা ঋণ সহায়তা সম্পর্কিত দেশব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। দেশের সমস্ত জেলায় এই উপলক্ষে গ্রাহক ও সাধারণ মানুষকে বৃহত্তর অর্থে তাদের ঋণ সহায়তা সম্পর্কিত জিজ্ঞাসা বিষয়ে সদুত্তর দিতে এবং সরকারি কর্মসূচিতে নানা নাম নথিভুক্তকরণের ব্যাপারে প্রস্তুত রয়েছে। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং রাজ্যস্তরীয় ব্যাংকার্স কমিটির পক্ষ থেকে জেলাস্তরীয় কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আগামী 12 জুন পর্যন্ত আইকনিক সপ্তাহ উদযাপন করছে। সপ্তাহব্যাপী এই উদযাপনের অঙ্গ হিসেবে জেলাস্তরেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রচার কাজে বাধা দেওয়া এবং মারধর করার অভিযোগে সিপিআইএম দলের পক্ষ থেকে আজ সকালে আগরতলার রাধানগরে সড়ক অবরোধ করা হয়। পরে রাস্তা অবরোধমুক্ত হয়। অবরোধকারী সিপিআইএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন, রাধানগর এলাকায় দলীয় প্রচার করার সময় কতিপয় যুবক বাধা দেয় এবং মারধরও করা হয় বলে তিনি অভিযোগ করেন। বিজেপি কর্মীরা এতে জড়িত বলে তিনি অভিযোগ করেছেন। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জনগণের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে কৈলাসহরের বিভিন্ন স্থানে প্রচার অভিযান তথা মহড়া পর্ব শুরু করেছে মহকুমা প্রশাসন। আজ কৈলাসহরের গুরুনগর পঞ্চায়েত সমিতি হলে এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী বা এনডিআরএফ এর প্রথম ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর রাজেশ কুমার মিনা, অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের ভারপ্রাপ্ত কার্যকারক ধ্রুব সিনহা প্রমুখ। অনুষ্ঠানে এনডিআরএফ, অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগ, সিভিল ডিফেন্স সহ মহকুমা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখানে বিপর্যয়ের আগে ও পরে এবং বিপর্যয় চলাকালীন সময়ে কি করা উচিত এবং কি করা উচিত নয় ইত্যাদি বিষয়ে হাতে কলমে অবহিত করা হয়। খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে তুলাশিখর ব্লক এলাকার আশারামবাড়ি বাজারে প্রশাসনিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের সূচনা করেন খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা। তাছাড়া বিধায়ক মেবার কুমার জমাতিয়া, খোয়াইয়ের অতিরিক্ত মহকুমা শাসক উত্তম কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা শাসক সুশান্ত কুমার সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রশাসনিক শিবিরে আশারামবাড়ি এলাকার জনগণের মধ্যে বিবাহ নিবন্ধীকরণ, এসসি এসটি ওবিসি পিআরটিসি সার্টিফিকেট প্রদান করা সহ সাধারণ মানুষের বিভিন্ন সরকারি নথির সমস্যা সমাধান করা হয়। তাছাড়া স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। দেশব্যাপী টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 194,27,00,000 বেশি টিকা দেওয়া হয়েছে। গত 24 ঘণ্টায় 3,714 জনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 26,976, সুস্থতার হার 98.72%। খেলার খবর। হরিয়ানায় খেলো ইন্ডিয়া যুব গেমসে চতুর্থ দিনে পদক শূন্য রয়ে গেল ত্রিপুরা। এ পর্যন্ত 2টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ পেয়েছে রাজ্য দল। আজ আম্বালায় জিমনাস্টিক্সের ব্যালেন্সিং বিমে সঞ্চিতা মজুমদার ফাইনাল রাউন্ডে উঠলেও শেষ পর্যন্ত পঞ্চম স্থান পায়। পঞ্চকুলায় টেনিসে ত্রিপুরার তুইজিলং দেব বর্মা প্রথম রাউন্ডে ওয়াক ওভার পায়। কোয়ার্টার ফাইনালে সে খেলবে গুজরাটের সুশান্ত দেবেশের বিরুদ্ধে। রাজ্যের শারীরিক শিক্ষক কিশোর কুমার দাস স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আজ প্রয়াত হয়েছেন। 80-এর দশকে যোগাসনে রাজ্যের হয়ে প্রচুর পদক কুড়িয়েছেন জাতীয় অসর থেকে। মৃত্যুকালে তিনি 2 ছেলে ও স্ত্রী সহ বহু গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। রাজ্য শারীরিক শিক্ষা কর্মচারী সংঘের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আবহাওয়া।
আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়নি। 2:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 32.1 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্য বিধানসভার 4টি আসনের উপনির্বাচনে মোট 23 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভিজিটার্স কনফারেন্স 2022-এর উদ্বোধন করেন। খাদ্য সুরক্ষার মানদণ্ডে উন্নতির স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের শংসাপত্র পেয়েছে। আজাদীকে অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আগামীকাল দেশব্যাপী ক্রেডিট আউটরিচ বা ঋণ সহায়তা সম্পর্কিত কর্মসূচির আয়োজন করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।